এখন যে অবস্থায় আছি আমরা খুব ভালো অবস্থায় আছি, আপনার উইকেটটাও ভালো আছে। এখন আমরা ওই পাশ থেকে আমাদের বলাররা খুব ভালো বোলিং করছে, দুই পাশ থেকে যখন রানটা কম আসছে তখন উইকেট গুলো বেড়ে গেছে, উইকেটে থাকলে মনে হয় ব্যাটিং করাই কত দ্রুত করলে বেটার আমাদের জন্য। আসলে আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি অল আউট করা। আসলে আমাদের তো যখনই বলটা হাতে নিই তখন তো আমার দায়িত্ব বল, তখন এটা যে সিচুয়েশন আসুক তখন সাকিব ভাই থাকলে আরো ভালো হইতো। এখন আমাদের দুইজনের উপর প্রেশার বলতে কিছু নাই, যখনই আমি তো বল হাতে নিই তখনই আমার দায়িত্বটা পালন। সাকিব থাকলে কি হয়, সাকিব ভাই থাকলে সুবিধা হয়, সাকিব ভাই থেকে ব্যাটিং বোলিং দুইটা একসাথে পাওয়া যায়। আসলে দিন শেষ উইকেট পাওয়াটা ছিল, কারণ আমাদের মানে যত তাড়াতাড়ি অল আউট করতে পারি ততই ভালো। ওর উইকেটটা পাওয়ার পর আট আছে, চারটা টেন ইন্ডার আছে, এখন চেষ্টা থাকবে শুধু ভালো জায়গায় বোলিং করে তাড়াতাড়ি অল আউট করতে তো করবে, কারণ ওখানে উইকেট পাইছি, ওখানে অনেক বোলিং করেছি, ওগুলা কনফিডেন্সটা পাইছি। কারণ প্র্যাকটিস করার থেকে আপনার ম্যাচ খেলাটা ম্যাচের মধ্যে থাকলে ম্যাচের কনফিডেন্সটা বেশি। আউট করার তেমন নেয়া না, আমি চেষ্টা ছিল সবসময়ই ভালো জায়গায় বোলিং করার। আপনার আমাদের তো ভিডিও অ্যানালিসিস হয়, ওখানের মধ্যে বলছে ওই ইঞ্জিন যাইয়ে বোলিং করার ট্রাই করছি।